একের পর এক মেগা প্রকল্পে হাত দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রযুক্তি কিংবা বিজ্ঞানে কোনো অংশেই বাদ যায় না মুসলিমরা, এটি যেন বারবার প্রমাণ করতে চাইছেন তিনি। এর মধ্যে সৌদির সর্বশেষ সংযোজন সৌদির রেড সি বিমানবন্দর, কিন্তু কি রয়েছে অত্যাধুনিক এই বিমানবন্দরটিতে? ভিন্নধর্মী প্রযুক্তিতে নির্মিত এই রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর শীঘ্রই চালুর ঘোষণা দিয়েছেন প্রিন্স সালমান। বিমানবন্দরটি এবছর অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য শুরু হবে এবং 24 সালে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। মোহাম্মদ বিন সালমানের এই স্বপ্নের রেড সি আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এটি মধ্যপ্রাচ্যের প্রথম কার্বন নিরপেক্ষ বিমানবন্দর হওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। রেড সি বিমানবন্দর নির্মাণ করা হয়েছে সৌদি আরবের উত্তর পূর্ব অঞ্চলের তাবুকের হানাকে। এটি লোহিত সাগর থেকে 20 কিলোমিটার দূরে। উদ্দেশ্যমূলকভাবে এই স্থান নির্ধারণ করা হয়েছে। লোহিত সাগরের পাশে সুরাইয়া দ্বীপ ও আমলাও এই প্রজেক্টের অন্তর্গত রয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে পর্যটন স্থান। বিমানবন্দরটি নকশা করেছেন ব্রিটিশ কোম্পানি আসরা প্লাস। সৌদি আরব নিজেদের আভিজাত্য দেখিয়ে এই বিমানবন্দরের মাধ্যমে বরণ করে নেবে বিদেশি পর্যটকদের। এটি একটি পূর্ণ স্কেলড বুটিক বিমানবন্দর হবে, যার ব্যক্তিগত জেট এবং এয়ারবাস A380 সহ সমস্ত আকারের বিমান পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। এই অঞ্চলের একমাত্র বিমানবন্দর হিসেবে এখানে থাকবে সমুদ্র বিমানের জন্য একটি ডেডিকেটেড রানওয়ে। তাছাড়া বিমানবন্দরটি নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হবে। 2030 সালের মধ্যে 1 মিলিয়ন যাত্রীকে বিলাসবহুল সেবা দেওয়ার পরিকল্পনা এই বিমানবন্দরটির। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।